পরীক্ষার আগে টেনশন কিন্তু শুধু তুমি একা করো না, এই টেনশন কিন্তু সমস্ত ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিতে যাবে তাদের মনে কিন্তু বাসা বাঁধে। তো ভালো রেজাল্ট করতে গেলে তোমাদেরকে কিন্তু মেন যে কাজটা প্রথমেই করতে হবে সেটা হচ্ছে এই টেনশনটাকে দূরে রাখতে হবে। তো যত কেউ কিছু বলুক না কেন টেনশন কিন্তু বারবার মাথায় চলে আসে, তো সেই চিন্তাটাকে কিভাবে তোমরা নিমেষের মধ্যে দূর করবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। পরীক্ষার আগে দেখবে তোমাদের পরীক্ষা নিয়ে নানা রকম চিন্তা হয় যে যা পড়েছি তার থেকে কি আদৌ কিছু আসবে, যদি না আসে তাহলে আমি হয়তো ফেল করে যাব। আর এই চিন্তাটা যে শুধুমাত্র তোমাদের এই পরীক্ষার আগে হচ্ছে তা নয়, তোমরা কিন্তু প্রত্যেকটা পরীক্ষার আগেই একই চিন্তা করো। অথচ পরীক্ষা যখন তোমরা দিতে বসো তখন প্রশ্ন পাওয়া মাত্রই কিন্তু তোমাদের মাথায় সবকিছু চলে আসে এবং পরীক্ষাগুলো ভালো হয়ে যায়। এই জিনিসটা একটু ভাবো, ভাবলেই কিন্তু তোমরা বিগত বছরে তোমাদের টেনশন এবং তার রেজাল্ট সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পেয়ে যাবে যে তুমি প্রত্যেকটা পরীক্ষার আগেই চিন্তা করেছো কিন্তু সেই চিন্তাটা আর পরীক্ষার পরে সেটা কন্টিনিউই হয়নি, আর প্রশ্ন পাওয়ার পরে তো সেই টেনশনটা সম্পূর্ণরূপে মিটিয়ে যায়। তোমাদের কিন্তু এই ভয়টাও থাকে যে টেনশন করতে করতে আমি যদি সব ভুলে যাই, কিন্তু সেটাও কিন্তু হয় না, তাই না? এটা একটু ভালোভাবে কিন্তু তোমাদেরকে ভাবতে হবে। এইবারে আমি তোমাদেরকে এমন একটা উপায় বলবো যে সমস্ত কিছুর পরেও যদি তোমরা টেনশনটাকে দূর না করতে পারো তাহলে কি করবে। একটা সিম্পল ট্রিক্স, সেটা হচ্ছে ব্রিদ ইন এবং ব্রিদ আউট এক্সারসাইজ। মানে তোমরা যখন প্রচন্ড টেনশন করবে হালকা করে চোখটা বন্ধ করবে, বন্ধ করে একদম মাথাটাকে ব্ল্যাঙ্ক করবে, পুরো কোনো চিন্তা যেন মাথায় সেই সময় না আসে। আস্তে আস্তে নাকের মাধ্যমে তোমরা ভালোভাবে বাইরের যে ফ্রেশ কিছু এয়ার সেটাকে ভেতরের মধ্যে নেবে, তারপর সেটাকে কিছুক্ষণ ধরে হোল্ড করবে, 4-5 সেকেন্ড হোল্ড করবে, তারপর মুখের মাধ্যমে সেই হাওয়াটাকে কিন্তু ধীরে 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 বার করতে হবে। আমি জাস্ট একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, প্রসেসটা তোমরা দেখে নাও। নিজেকে একদম রিল্যাক্স রাখবে, কোনো রকম ধ্যানের পোজে বসার দরকার নেই বা কোনো কিছু দরকার নেই, শোল্ডার পুরো লুজ হবে, একদম কমফর্ট জোন। সেখানে তুমি প্রথমে কি করবে, ব্রিদ ইন করবে, তারপর কিছুটা হোল্ড করবে এবং তারপরে ধীরে ধীরে মুখের মাধ্যমে তোমার ভেতরে যে এয়ারটা রয়েছে সেটাকে তুমি পাস করবে। দেখো প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একবার। ধরো তুমি বসলে, ফার্স্টে আমরা ব্রিদ ইন করবো যতটা পারবো, এবারে হোল্ড, অর্থাৎ আমি কি করলাম তোমাদের এই ভিডিওটাতে আমি বলি, প্রথমে আমি যতটা তুমি পারবে আস্তে আস্তে সম্পূর্ণ এয়ারটাকে তুমি ভেতরে নিলে, 4-5 সেকেন্ড তারপর হোল্ড করলে, তারপর ধীরে ধীরে মুখের মাধ্যমে সেটাকে কিন্তু তোমরা আস্তে আস্তে বার করবে। এইভাবে তোমরা পরপর 10 বার করো এবং খুব ধীরে ধীরে শেষ হওয়ার পর চোখটাকে খুলবে, তারপর তুমি দেখবে যে কতটা রিল্যাক্স তোমার মনে হচ্ছে। এবং এই পদ্ধতিটা শুধুমাত্র এই পরীক্ষার ক্ষেত্রে নয়, জীবনের যে কোনো সময় যখন তোমার টেনশন হবে এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। আর আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি যে এই পদ্ধতিটা যদি তোমরা ভালোভাবে অ্যাপ্লাই করো নিজে প্রচণ্ড রিল্যাক্স ফিল করবে এবং তার পাশাপাশি কিন্তু তোমরা দেখবে যে টেনশনটা কিন্তু অনেকটাই দূর হয়ে গেছে। আর এইটা করার আগে ধরো তুমি খুব টেনশন করছো, তখন এই প্রসেসটা করার আগে আর একটা ছোট্ট প্রসেস করবে, সেটা হলো যে নিজেকে একবার হট করে যখন তোমার প্রচণ্ড চিন্তা চলছে তখন তুমি নিজে একবার থেমে নিজের ব্রেনকে জিজ্ঞাসা করবে যে তুই কি চিন্তা করছিস রে। তারপর তুমি দেখবে যে চিন্তাটা তুমি করছো সেটা কিন্তু তুমি আর কন্টিনিউ করতে পারবে না, তোমার মনে তখন অন্য চিন্তা বা অন্য সমস্ত ভাবনাগুলো আসবে, কিন্তু যেটা তুমি কন্টিনিউ করছিলে সেই চিন্তাটা আর সেই মুহূর্তে তুমি করতে পারবে না। এই প্রশ্নটা করার পর তারপর তুমি এক্সারসাইজটা করবে, তারপর তোমরা অবশ্যই আমাকে জানাবে যে তোমরা কেমন ফিল করছো। আর আমি তোমাদের বলতে পারি এটা শুধুমাত্র কোনো জায়গা থেকে শুনে নয়, এটা আমি নিজে অ্যাপ্লাই করেছি এবং আমি নিজে ফিল করে দেখেছি যে কতটা রিল্যাক্স ফিল করা যায়। সেই কারণে আজকে মনে হলো যে এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করাটা খুবই জরুরি, তার কারণ পরীক্ষার যে টেনশন এটাই কিন্তু তোমরা অনেকে মানে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ো। কারোর শরীর খারাপ হয়ে যায়, কারোর পরীক্ষার হলে গিয়ে সেখানে শরীর খারাপ হয়ে যায়, কেউ সমস্ত কিছু মনে করতে পারে না। তো এই জায়গাগুলো যাতে তোমাদের না আসে তাহলেই কিন্তু তোমাদের পরীক্ষাটা দারুণ হবে।
আর এই জায়গাগুলো যদি আসে বারবার তখনই কিন্তু একমাত্র পরীক্ষাটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। আর আমি তোমাদেরকে বলছি এই প্রসেসটা কিন্তু ভালোভাবে তোমরা অ্যাপ্লাই করো, তোমরা সুফল পাবেই পাবে। আর যাওয়ার আগে তোমাদেরকে পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা বার্তা আমি দিই, তোমরা ভালোভাবে পরীক্ষা দাও, যে কোনো পরীক্ষা জীবনের ঠিক এইরকম ভাবেই তোমরা এগিয়ে যাও এবং নিজেকে নিজের পরিবারকে একটা দারুণ রেজাল্ট কিন্তু উপহার দাও।